হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তবন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বারো নম্বর পেজটি খুলানো নাও সেই একশো বারো নম্বর পেজ আমি ছয়ের দাগের দুইয়ের অঙ্ক করাবো তো ছয়ের দাগের একের অঙ্কটি এর আগের ক্লাসে করিয়েছি তোমাদেরকে একের অঙ্কটা করিয়ে বলেছিলাম যে তোমরা প্রত্যেকে নিজেরা পরেগুলো করার চেষ্টা করো তো তোমরা যে যা করেছো ভালো করে আমার সঙ্গে মিলিয়ে নাও ওকে দেখো এখানে দুইয়ের দাগের অঙ্কটাতে যেটা আছে দুইয়ের পাঁচ তেরোর পঁচিশ সাতের দশ এগুলো দেখো শতকরাই প্রকাশ করতে বলেছে তারপরে মানে উর্ধ্ব কমে সাথে বলেছে তাহলে দুইয়ের পাঁচ গুণিতক একশো তেরোর পঁচিশ গুণিতক একশো সাতের দশ গুণিতক একশো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা পঁচিশ চারে একশো পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে দুই দুগুণে কত চার মানে চল্লিশ পারসেন্ট এখানটা যখন একশো দিচ্ছে এগুলো পার্সেন্টেজ দিতে হবে এরপরে দেখো এখানটা তো তাহলে পার্সেন্টেজ দিতে হবে তেরোকে তেরো তেরো তিন ছাব্বিশ তেরো তিন উনচল্লিশ তেরো চারে বাহান্ন তেরো চারে বাহান্ন তাই তো তাহলে এটা বাহান্ন পার্সেন্ট হয়ে যাবে এখানটা তো পার্সেন্টেজ একটা চিহ্ন দিতে হবে সাত দশে সত্তর তাহলে এটা সত্তর পার্সেন্ট হয়ে যাবে সাত দশে সত্তর তাহলে এটা কী হয়ে গেলো সত্তর পার্সেন্ট হয়ে গেলো তাহলে এটা কী করবো অতএব নিজের ভগ্নাংশগুলি মার প্রকাশ করে শতকরায় প্রকাশ করে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় অতএব ভগ্নাংশগুলি মানের উর্ধক্ষমে সাজিয়ে পায় শতকরায় প্রকাশ করে অতএব ভগ্নাংশগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এটা লিখে দিলে যাবে ভগ্নাংশগুলি শতকড়ায় প্রকাশ করে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দেখো এখানে প্রথমে কত আছে ফর্টি পারসেন্ট তাহলে আমি করে দেবো ফর্টি পারসেন্ট ফর্টি পার্সেন্টের থেকে কি বাহান্ন পার্সেন্ট বড়ো তো তারপর হচ্ছে বাহান্ন পারসেন্ট তো বাহান্ন পার্সেন্টের থেকে সেভেন্টি পার্সেন্ট বড়ো সেই জন্য এগুলো সব লেস দেন ঠিক আছে সেই জন্য এগুলো লেস দেন হলো বা করতে পারো তাহলে ফর্টি পার্সেন্টের ঘরে দেখো ফর্টি পার্সেন্টের জায়গায় দুইয়ের তিন দুইয়ের পাঁচ আছে দুইয়ের পাঁচ লেস দেন ফিফটি টু পার্সেন্ট আছে মানে তেরোর পঁচিশ তেরোর পঁচিশ লেস দেন সেভেন্টি পার্সেন্ট আছে সাতের দশ সাতের দশ হয়ে গেল এটাই হবে তোমাদের সঠিক উত্তর করে নাও বুঝতে পেরেছো প্রত্যেকে যে যার খাতাতে করে নাও এরপর তোমরা প্রত্যেকে তোমাদের তিনের দাগে যেটা আছে ভালো করে দেখে নাও এক পূর্ণ দুইয়ের পাঁচ কমা এক পূর্ণ একের দুই কমা এক পূর্ণ নয়ের দশ এটা আছে তাহলে এখানে ভালো করে তোমরা দেখে নাও তোমরা যেটা করব। তাহলে এখানে দেখো এক পূর্ণ দুইয়ের পাঁচ আমি লিখলাম তার মানে কি পাঁচ একে পাঁচ আর দুয়ে কত সাত তো সাতের পাঁচ এরপরে দেখো এক দেখো এক পূর্ণ একের দুই এর মানে কি এক দুয়ের দুই আর একে তিন তিনের দুই এরপরে দেখো এক পূর্ণ এর দশ সমান দেখো দশ একে দশ আর একে দশ একে দশ আর নয় উনিশ উনিশে দশ বুঝতে পেরেছ এগুলোকে কী করব আমি শতকড়াই প্রকাশ করব শতকরায় প্রকাশ করলে এটা একশো পার্সেন্ট হবে এইটা কত এটাও একশো পার্সেন্ট হবে এটাও একশো পার্সেন্ট হবে সব একশো পার্সেন্ট করে করে দিলাম করার পরে দেখো ভালো করে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য কুড়ি তাহলে দেখো সাত দুগুণে চোদ্দো আর একটা শূন্য শূন্য শূন্যের জন্য শূন্য মানে সত্তর দু কুড়ি সাথে একশো চল্লিশ পার্সেন্ট হয়ে গেলো সেই জন্য এটা একশো চল্লিশ পার্সেন্ট এরপরে দেখো দুই পাঁচে দশ আর শূন্য পাঁচ তিনে পনেরো একটা শূন্যর জন্য শূন্য মানে এটা একশো পঞ্চাশ পার্সেন্ট এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটা উনিশ দশ একশো নব্বই পার্সেন্ট বুঝতে পেরেছ তাহলে দেখো ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানে উর্ধ্বমে সাজিয়ে পায় তাহলে সব থেকে ছোটো কোনটা একশো চল্লিশ পারসেন্ট হচ্ছে সব থেকে ছোটো সেই জন্য একশো চল্লিশ পার্সেন্ট লেস দেন এরপর একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট লেস দেন একশো নব্বই পার্সেন্ট একশো নব্বই পার্সেন্ট দিয়ে দিলাম তা দেখো বা করব একশো চল্লিশ পার্সেন্ট মানে কি এক পূর্ণ দুইয়ের পাঁচকে বোঝায় এক পূর্ণ দুইয়ের পাঁচ লেস দেন এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের দুই লেস দেন এক পূর্ণ নয়ের দশ এক পূর্ণ নয়ের দশ বুঝতে পেরেছ তাহলে ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানে উর্ধ্বমে সাজিয়ে পাই এটাই হবে তোমাদের সঠিক উত্তর করে নাও যে খাতাতে করে নাও এরপর চারটা তোমরা প্রত্যেকে ভালো করে দেখো এখানে আছে প্রথমে দেখো জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট সিক্স তো এটাকে দেখো তোমরা যেটা করবে ভালো করে দেখে নাও জিরো পয়েন্ট জিরো টু এখানে আমি লিখলাম এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিখে দিলাম এখানে জিরো পয়েন্ট সিক্স জিরো কম আছে লিখে দিলাম সমান দিলাম আচ্ছা জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা দশমিক তোলার জন্য কি এক দশমিকের কটা সংখ্যা আছে একটা দুটো সেই জন্য দুটো শূন্য বসিয়ে দাও গুণিতক দিয়ে একশো দিয়ে তুমি শতকরা চিহ্ন দিয়ে দাও তাহলেই হয়ে যাবে এরপরে দেখো যেটা আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেখো দশমিক তোলার জন্য এক এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য গুণিতক চিহ্ন দিয়ে একশো দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দাও এই শতকরা চিহ্নটা দেওয়া হচ্ছে এই একশোগুলো লিখছি বলে এরপরে দেখো জিরো পয়েন্ট সিক্স পার্সেন্টেজ তোলা দশমিক তোলার জন্য এক এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য এখানে গুণিতক চিহ্ন দিয়ে একশো দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও সমান দাও এগুলো সব এই শূন্য এই শূন্য কাটা 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 তাহলে ছয় দশে কত ষাট মানে সিক্সটি পার্সেন্ট পনেরো এক কে পনেরো মানে হচ্ছে পনেরো পারসেন্ট এক দুয়ে দুই মানে হচ্ছে এটা দুই পার্সেন্ট বুঝতে পেরেছ তাহলে কী হবে ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানে ঊর্ধ্ব সাজিয়ে পাই তাহলে ভগ্ন শতকরায় প্রকাশ করে মানে ঊর্ধ্ব কমে তাহলে এটা হবে দুই মানে জিরো পয়েন্ট জিরো টু মানে এটা কত টু পার্সেন্ট হয়েছে তো তাহলে টু পারসেন্ট লেস দেন ফিফটিন পার্সেন্ট লেস দেন সিক্সটিন পার্সেন্ট বা করলাম টু পার্সেন্ট মানে কতকে বোঝাচ্ছে জিরো পয়েন্ট জিরো টুকে বোঝাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু লেস দেন ফিফটিন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে বোঝাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে বোঝাচ্ছে লেস দেন সিক্সটি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্সকে ওকে এটাই হবে তোমাদের সঠিক উত্তর তোমাদের ছয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল প্রত্যেকে করে নাও যে যার খাতাতে সাতের দাগের একের অঙ্কটা ভালো করে দেখো সাতের দাগের একের অঙ্কটা বলেছে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম এটা হচ্ছে অঙ্ক ওকে তো তোমরা বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো আমি কীভাবে করাচ্ছি একটু দেখো তাহলে দেখো টোটাল লজেন্স আমার কটা ছিল বলো পনেরোটি তাহলে আমি লিখবো মোট লজেন্স মোট লজেন্স সমান পনেরোটি তো পনেরোটি লজেন্সের মধ্যে আমি কটা লজেন্স নিলাম বলো আমি পনেরোটি লজেন্সের তিনটে তিনটে নিয়েছি পনেরোটি লজেন্সের মধ্যে আমি নিলাম সমান তিনটি পনেরোটি লজেন্সের মধ্যে আমি নিলাম সমান তিনটি আমাকে শতকরাই প্রকাশ করতে বলেছে অতএব মোট লজেন্স শতকরা হিসাবে নিলাম তাই তো আমাকে শতকরাইতে প্রকাশ করতে বলেছে অতএব মোট লজেন্স শতকরা হিসাবে নিলাম অতএব শতকরা হিসাবে মোট লজেন্স নিলাম সমান অতএব শতকরা হিসাবে মোট লজেন্স নিলাম সমান টোটাল লজেন্স পনেরোটা পনেরোটার মধ্যে তিনটে নিলাম তাহলে একশোটার মধ্যে কত যেহেতু শতকরায় প্রকাশ করতে হলে যে একশো দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ শূন্য মানে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হবে তোমাদের ছটি উত্তর বুঝতে পেরেছ যে খাতায় করে নাও এরপরে দেখো সাতের দাগের দুয়ের অঙ্কটা ভালো করে দেখে নাও চব্বিশটি কুলের মধ্যে ছটা কুল পচে গেছে মোট কুলে শতকরা কত পচে গেছে দেখি তাহলে টোটাল কুল কটা ছিল চব্বিশটি তাই তো তাহলে আমি লিখবো দেখো চব্বিশটি কুলের মো মোট কুল সমান চব্বিশটি মোট কুল সমান চব্বিশটি বুঝতে পেরেছ চব্বিশটি কুলের মধ্যে পচে গেছে কটি ছটি তো অতএব কুল পচে গেছে সমান অতএব কুল পচে গেছে সমান ছটি তাহলে চব্বিশটির মধ্যে কটা পড়েছে ছটি পচেছে তাহলে মোট কুলের শতকরা কত পচে গেছে অতএব মোট কুলের শতকরা পচে গেছে সমান অতএব মোট কুলের শতকরা পচে গেছে সমান তাহলে টোটাল কুল কটা চব্বিশটি চব্বিশটির মধ্যে পচেছে ছটি তাহলে শতকরা কত পচেছে মানে তোমাকে একশো দিয়ে এনে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে চব্বিশ চব্বিশ একে ছয় একে ছয় ছয় দিন নয় ছয় দিন ছয় চারে চব্বিশ ছয় চারে চব্বিশ চার দুগুণ আট চার পাঁচে কুড়ি সেই জন্য পঁচিশ শতাংশ হবে তোমাদের সঠিক উত্তর অতএব মোট কুলের লিখে দাও অতএব মঠ কুলের শতকরা মোট কুলের শতকরা কত পচে গেছে পঁচিশ শতাংশ পচে গেছে পঁচিশ শতাংশ পচে গেছে বুঝতে পেরেছ করে না প্রত্যেকে যে যার খাতাতে করে নাও দেখো সাতের থেকে তিনেরটাতে তাতে বলেছে আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত কতজন সাতজন ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন তাহলে ক্লাসে কতজন ছাত্রছাত্রী মোট পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জনের মধ্যে কতজন আসেনে সাতজন আসেনি তাহলে কতজন এসেছে পঁয়ত্রিশ থেকে সাত বাদ দিয়ে দেবো অতএব অতএব দেখো উত্তর দেখো ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রী সমান পঁয়ত্রিশ মাইনাস সাত জন তার মানে কতজন আঠাশ জন তাই তো এবার আঠাশ জন বলেছে আমাকে শতকরা প্রকাশ করতে বলেছে অতএব শতকরা হিসাবে উপস্থিত ছাত্রছাত্রী শতকরা কতজন উপস্থিত ছিল অতএব শতকরা হিসাবে উপস্থিত সমান তাহলে এক কত পঁয়ত্রিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনের মধ্যে কতজন উপস্থিত আঠাশ জন একশো জনের মধ্যে কত এটাই প্রশ্ন সাত পাঁচে সাত চারে কত আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দু দশ শূন্য এত পার্সেন্ট দিতে হবে এত পার্সেন্ট তার মানে কুড়ি চারে কত আশি আশি পার্সেন্ট আশি পার্সেন্টই হবে তোমাদের সঠিক উত্তর করে নাও অতএব আজ মোট ছাত্রছাত্রীর শতকরা এতজন স্কুলে এসেছিল অতএব আজ মোট ছাত্রছাত্রীর শতকরা শতকরা চিহ্ন দিয়ে দিলে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই শতকরা আশি জন তার মানে শতকরা একশো জনের মধ্যে আশি জন স্কুলে এসেছিল স্কুলে এসেছিল করে নাও প্রত্যেকে করে নাও ভালো করে তোমরা সাতের থেকে চারের অঙ্কটা ভালো করে দেখো পঞ্চান্ন মিটার লম্বা বাঁশ তাহলে দেখো পাঁচটি মোট লম্বা দেখো উত্তর করো বাঁশটি মোট লম্বা সমান পঞ্চান্ন মিটার বুঝতে পেরেছ পঞ্চান্ন মিটারের মধ্যে দেখো এগারো মিটার কি আছে কাদা ও জলের নিচে আছে তাহলে বাঁশটি জলের উপরে আছে কত দেখো এটা টোটাল এটা বাঁশ টোটাল এটা একটা বাঁশ এটা কত টোটালটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এর মধ্যে এগারো হচ্ছে কাদা আর জলের নিচে আছে এগারো যদি কাদা আর জলের নিচে থাকে শুনতে পেরেছ তাহলে কতটা উপরে আছে পঞ্চান্ন টোটাল তো পঞ্চান্ন টোটালটা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্নর মধ্যে এগারো কি কাদা জল কাদা প্লাস জল তাই তো তাহলে বাকিটা কি এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ উপরে আছে কারণ পঞ্চান্ন থেকে তুমি এগারো বাদ দিলে এইটা চুয়াল্লিশ হয়ে যাবে কারণ কি চুয়াল্লিশ প্লাস এগারো তবে তো পঞ্চান্ন হয় তাহলে দেখো অতএফ জলের উপরে আছে জলের উপরে আছে সমান জলের উপরে কতটা আছে বলো পঞ্চান্ন মাইনাস এগারো মিটার সমান চুয়াল্লিশ মিটার ওকে অতএব শতকরা অতএব পাঁচটি শতকরা কত কাদা জলের উপরে আছে অতএব পাঁচটি শতকরা শতকরা পাঁচটি শতকরা কাদা ও জলের উপরে আছে সমান কাদা ও জলের উপরে আছে সমান চুয়াল্লিশ বাই পঞ্চান্ন মানে পঞ্চান্ন মধ্যে চুয়াল্লিশ তো উপরে আছে তাহলে একশোর মধ্যে কত এটাই এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ দুগুণে দশ শূন্য মানে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বুঝেছ আশি পার্সেন্ট হবে দেখো এগারো চারে কত চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে এখানে পাঁচ কুড়ি কত একশো পাঁচ কুড়ি কে দেখো পাঁচ দুগুণে কত দশ আর একটা শূন্যর জন্য শূন্য বসে গেল তাহলে কুড়ি আর চারে কত কুড়ি চারে আশি সেই জন্য আশি পার্সেন্ট এই প্রশ্নটা তো বলেছে এখান থেকে লিখে দাও অতএব বাঁশটি ভাগ আশি ভাগ কাদা ও জলের উপরে আছে কাদা ও জলের উপরে আছে বুঝেছো করে না প্রত্যেকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে